হেলথ সিরিজ আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজ আমরা জানব প্রতিদিন খেজুর খেলে কি হয় মিষ্টি ফল খেজুর প্রতিদিন খেলে দূরে থাকতে পারবেন বিভিন্ন রোগ থেকে শুকনো ফল হিসেবে খাওয়ার পাশাপাশি মিষ্টি খাবার যেমন ফিরনি অথবা কাস্টার্ডে মিশিয়েও খেতে পারেন খেজুর স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসাবে খেতে পারেন খেজুর ডেক্সে একটি বয়মে রেখে দিন খেজুর হঠাৎ ক্ষুধা লাগলে অথবা ক্লান্ত লাগলে একটি খেজুর খান এনার্জি ফিরে পাবেন জেনে নিন প্রতিদিন খেজুর খাওয়া জরুরি কেন খেজুরে প্রচুর পরিমাণ অক্সিডেন্ট থাকে যা হৃদরোগের ঝুঁকি কমায় ফাইবার সমৃদ্ধ খেজুর নিয়মিত খেলে দূর হয় হজমের সমস্যা এছাড়া কষ্টকাঠিন্য দূর করে খেজুর কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় খেজুর শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন মিনারেল যেমন ম্যাগনেশিয়াম সিলিয়াম ও কপারের যোগান দেয় খেজুর এগুলো হাড় মজবুত রাখে খেজুরে থাকা আয়রন ও ফাইবার কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে পারে প্রচুর পটাশিয়াম পাওয়া যায় খেজুর থেকে এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে মস্তিষ্কের ক্ষমতা বাড়ায় খেজুর বিশেষ করে বয়স্কদের জন্য খেজুর খুবই উপকারী এটি স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে গ্লুকোজের পাশাপাশি প্রাকৃতিক চিনি পাওয়া যায় খেজুর থেকে যা এনার্জি বাড়ায় খেজুরে থাকা ভিটামিন সি ও ডি ত্বক ভালো রাখে বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে আরও কাজ করার উৎসাহ দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ